হ্যালো বন্ধুরা, একটা আপুকে দেখতে পাচ্ছি, আপুর সাথে একটু কথা বলবো। আপু কেমন আছেন? আছি কোন রকম। আচ্ছা, একটু কথা বলতে চাই। কি বিষয়ে? কিছু কোশ্চেন করতে চাই আপনাকে। আচ্ছা, আমরা একটা অনুষ্ঠান করি যেখানে মানুষকে বিভিন্ন ধরনের জানা অজানা কোশ্চেন করে থাকে, তো সেই প্রোগ্রাম থেকে আসছি। ঠিক আছে, হাতে সময় হবে? হ্যাঁ। আচ্ছা আপু, জেনে নি আপনার নাম কি? আমার নাম বলতে হবে? হ্যাঁ বলেন। না বললে হয় না? না না, একটু শুনি আপনার নাম কি। আমার নাম সুমাইয়া। আপনি কি করেন? স্টুডেন্ট। আচ্ছা, তো আমরা শুরু করি? হ্যাঁ অবশ্যই। প্রস্তুত আপনি? জি। আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, ঘানার রাজধানী কোনটি বা ঘানার রাজধানীর নাম কি? ঘানা কি কোনো দেশের নাম? হ্যাঁ, ঘানা একটা দেশের নাম। ঘানার রাজধানী কি? ঘানা দেশের নামই আমি শুনি নাই। আপনি পারবেন না? না। আচ্ছা ঠিক আছে, তো আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের রাষ্ট্রপতির নাম আব্দুল হামিদ। রাষ্ট্রপতির নাম? না না, আব্দুল হামিদ আগে ছিল, এখন না। ওনারে আমার অনেক পছন্দ, তাই আমার ওনার নামটি মনে আছে। আপাতত আমি কারোর নাম জানি না। কিন্তু উনি বর্তমানে নাই, বর্তমানে আর অন্য একজন আছে। ঠিক বলতে পারলাম না। পারবেন না? জি না। আচ্ছা, তো আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, নাইজেরিয়ার রাজপুত্র দেখতে কেমন? নাইজেরিয়ার রাজপুত্র? হ্যাঁ, দেখতে কেমন? আই হোপ আপনার মতো। তাই আপনি না, একটা কালার বলুন। কালার বলবো? আমাকে তো দর্শক দেখতে পাইতেছে না। আচ্ছা, কালো? কালো কেন, রাজপুত্র কালো হয়? কালোই হবে হয়তো বা, কারণ হচ্ছে নাইজেরিয়া ওনাদের দেশের বেশিরভাগ লোকই হচ্ছে কালো। তাই হোক, কি শিওর হিসেবে নিব? হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যানসারটা একদম শিওর হয়েছে। তো আপনার জন্য আমাদের কোশ্চেন হচ্ছে, উগান্ডার প্রধানমন্ত্রীর নাম কি? ওনার নাম যাই হোক, তবে লাস্টে উগান্ডা আছে, আমি সেটা শিওর। নামের সাথে উগান্ডা থাকবে? হ্যাঁ। আচ্ছা বলেন দেখি একটা শুনি। চিয়াংয়াং হু উগান্ডা। না, আপনার অ্যান্সারটা সঠিক হয়নি। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আপনার কাছে কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আপনি সেই অন্য দেশের কথা তুলে নিয়ে আসছেন বাংলাদেশে, বাংলাদেশ সম্পর্কে জিজ্ঞাসা করতেন, দেখতেন কত অ্যান্সার দিতে পারতেন। যাই হোক, আপনাকে ধন্যবাদ আপনার সময়টুকু দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ।